Balas-o. শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। চিন্তা করা যায় মাত্র 3.5 লাখ টাকায় বদলাই দিছি পুরা উজ্জ্বলপুরের। যত কষ্ট ছিল এই ব্রিজের কারণে সব কষ্ট কমাই দিছি। কষ্ট হইছে আমার নিজের। প্রথমে ধন্যবাদ জানাই বশির জেবুন্নেসা ফাউন্ডেশনকে, যারা 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন এই ব্রিজটা বানানোর জন্য। যদিও এই ব্রিজের কারণে প্রায় 50 বছর হয়ে গেছে, এই ব্রিজের আশেপাশের মানুষের কত কষ্ট যে হয়েছে এটার বলার অপেক্ষা রাখে না। ওই পারে হচ্ছে কি স্কুল, এই পারে হচ্ছে কি মসজিদ, মানুষের লাশ দাফন করতে হয় ওই পারে, তারপরও কত কষ্ট হয়েছে। এই কষ্ট আজকে প্রায় শেষ। আজকে আগামীকালকে উদ্বোধন হবে, আমার মা এটার উদ্বোধন করবেন। এর চেয়ে ভালো অনুভূতি হইতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় সরকারি টাকা ছাড়া আপনি যদি আপনার এলাকায় এইরকম ব্রিজ বানাইতে পারেন, 30টা 37টা বা একটা ব্রিজই বানান, যেটা আপনার মৃত্যুর পরও মানুষ এসে জিজ্ঞেস করবে যে এই ব্রিজটা কে বানাইছিল, তখন হয়তো আপনার নামটা আবার ফেরত আসবে। দেখেন এমপি মন্ত্রী হয়ে হয়তো আপনি অনেক উদ্বোধন করবেন, কিন্তু কেউ আপনার কথা মনে রাখবে না। কারণ এমপি মন্ত্রী হয়ে উদ্বোধন করলে মানুষ মনে করে যে এটা এটিএম বুথের মতো, আমার টাকা দিছি এই টাকা ওনারা দিয়ে ব্রিজ বানাইছেন। এটার মধ্যে খুব বেশি সফলতা মানুষ ক্যারি করে না। কিন্তু আপনার এই কাজের মধ্যে দিয়ে যেমন সফলতা, তার সাথে কি পরিমাণ মানুষের যে উপকার হয় আপনি চিন্তাই করতে পারবেন না। আমার অত্যন্ত আনন্দের দিন যে ঈদের পর, ঈদের আগের দিন এইটা কাজটা শেষ হয়ে গেছে, কালকে উদ্বোধন হবে। শুনেন, একটা টাকাও আর রাখি নাই, সব টাকা খরচ করে ফেলছি। ঈদে খরচ করার মতো, সালামি দেওয়ার মতো টাকাও আমার কাছে নাই। তবে এক ঈদে যদি আমি কষ্ট করে 20-50 বছরের জন্য মানুষের জন্য একটা ব্রিজ দাঁড় করাই ফেলতে পারলাম, এর চেয়ে ভালো উদ্যোগ আমার কাছে কিছু মনে হয় না। আপনারা দেখেন যে এর আগে মানুষগুলা কিভাবে চলাফেরা করত, আমি আপনাদেরকে দেখাই। এটা হবে গিয়ে সম্ভবত আমাদের জীবদ্দশায় হয়তো শেষবারের মতো কষ্ট করে যাওয়াটা। আমি আপনাদেরকে দেখাই কিভাবে এরা এই রাস্তাটা পার হইতো। এই দেখেন, ইদিকটা যাইতো, ইদিকটা গিয়ে এই রাস্তাটা পার হইতো। এরা হয় ইদিক দিয়ে যাইতো, আঙ্গাইলে ইদিক দিয়ে যাইতো। আমি আপনাদেরকে একটু দেখাই যে যখন আরো, এখন তো পানি কম, পানি বেশি হইলে কি হয়, পানি বেশি হইলে এই দেখেন এদিকটা যাওয়া লাগতো, স্কুলের বাচ্চাদের যাওয়া লাগতো, বহু মানুষের যাওয়া লাগতো এদিকে। এই এখন আমরা অনায়াসে যাইতে পারতেছি। এই দেখেন জিনিসটা হচ্ছে গিয়ে এই 6টা পিলারের উপর, এই যে 6টা, এখানে 2টা, 8টা, 10টা পিলার না, 10টা পিলারের উপর একটা গ্রামের এলাকার মানুষের ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে। এখন কিন্তু এই জায়গাটা আরো বেশি বিজি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষ এই রাস্তাটা ব্যবহার করবে। ব্রিজের উপরটা আপনারা দেখেন, এদিকে দেখেন এই বাসগুলো এখনো শেষ করা হয় নাই। তো 3.5 লাখ টাকায় যদি একটা দেশ, একটা এলাকার চেহারা বদলাই দেওয়া যায়, তাইলে আমরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছি। হাজার হাজার কোটি টাকা দিয়া কত কিছু সম্ভব হইতো আপনাদের কোনো ধারণা আছে? এইগুলাই আমি বারবার বলার চেষ্টা করি যে আমরা ইচ্ছা করলে শুধু স্বভাব নষ্টের কারণে আমরা অভাব দূর করতে পারি না, আমাদের কষ্ট দূর করতে পারি না। এই এই প্রতিটা ব্রিজের মধ্য দিয়ে শুধু আমি এইটাই প্রমাণ করার চেষ্টা করি যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড় এবং সে চাইলে অনেক কিছু বদলাই দিতে পারে। আমি কথা বলার সাথে সাথে কাজ করে আপনাদেরকে বারবার দেখাইতে চাই যে একটা এলাকা আপনি এমনি বদলাই দিতে পারবেন, আপনার কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়া লাগবে না। এই ধারণাটুকু আপনারা সঞ্চয় করেন, কারণ আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, 18,000 প্রাণীর মধ্যে আমরাই সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয়। তা আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হবে না। আমাদের এই 37তম ব্রিজের আগামীকালকে উদ্বোধন হবে। এই উদ্বোধনে 4টার সময়, ঈদের দিন 4টার সময় আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।